আজকে আমরা কথা বলবো বিয়ে নিয়ে। সাধারণত বিয়ে দুই ধরনের হয়ে থাকে। এক হলো যে বাসটা আমরা নিজে চেচে নিই, অর্থাৎ লাভ ম্যারেজ। আর দুই হলো যে বাসটা আমাদের বাবা মা আর বাড়ির লোকেরা মিলে খুবই দায়িত্ব সহকারে আলতো করে পিছনে গুজে দেয়, মানে অ্যারেঞ্জ ম্যারেজ। তো আসুন কানে হেডফোন গুজে শুরু করা যাক আজকের ভিডিও। জুয়া খেলার মতো এখানে আমরা নিজের ভালোবাসা, সময়, ধন, ধন 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 সব লাগাই। কিন্তু বস, জিততে কি আর সবাই পারে? কারুর মাত্র 7-8 মাসের প্রেম বিয়েতে পরিণত হয়, কেউ আবার 7-8 বছর ধরে প্রেম করেও জিএফ এর বিয়েতে গিয়ে ক্যাটারিং করে আসে। এ ভাই, তুই তোর এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে ক্যাটারিং করছিস? আমার মা বলতো, কোনো কাজ ছোট নয়, আর কাজের থেকে বড় কোনো ধর্ম নয়। আর বিরিয়ানি আর 200 টাকার জন্য আমি সবকিছু করতে পারি। তুই একটু মটন খাবি নাকি? তো এই লাভ ম্যারেজের স্টেপ হলো খুবই সহজ সরল। হয় আমরা পছন্দ করে নিজেরা পটিয়ে নিই, আর নয়তো নিজের বন্ধু বান্ধবের মাধ্যমে ব্যাপারটাকে সাল্টে দিই। লাভ ম্যারেজ হলো জিলিপির মতো, রসে ভরা কিন্তু ভিতরে অনেক প্যাঁচ। লাভ ম্যারেজের সব থেকে বড় সুবিধা হলো যে গাড়িটাই তুমি চড়বে সে গাড়িটার মাইলেজ কত, কত তেল খায়, কালার কেমন, আর ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড, সেই সব ব্যাপারে তুমি আগে থেকেই জানবে। এই লাভটাকে ম্যারেজে পরিণত করতে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, তোমার পিছন খুলে হাতে চলে আসবে, যেটা আমরা সবাই ছোটবেলায় দেবদার আই লাভ ইউ সিনেমা দেখেই বুঝতে পেরে গেছিলাম। আর যারা ভাই এসব স্ট্রাগল করতে পারে না, তারা কি করে? তারা সেই পালিয়ে বিয়ে করে নেয় একদম কম খরচায়, ফুল স্যাটিসফ্যাকশন। কিন্তু রিস্ক তো এখানেও রয়েছে, কে বলতে পারে শেষমেশ তোমার অবস্থা ওই রাহুলের মতোই হয়ে যেতে পারে। পিয়ারে 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 মনের সেল ফোনে চার্জার কেন জোটে না। অ্যারেঞ্জ ম্যারেজ হলো জীবনের এমন একটা স্টেজ যেখানে তুমি বুঝতে পারো যে তোমার দ্বারা আর হবে না, কারণ তোমার মেশিনে ধীরে ধীরে জং পড়তে শুরু হয়ে গেছে। অ্যারেঞ্জ ম্যারেজে সব থেকে বড় ভূমিকা পালন করেন একজন ঘটক। একটা কাককে কোকিল আর একটা গোবরকে চকলেট কেকে পরিণত করতে পারে এই ঘটক। দাদা, আমার ছেলে কেলটুর গুণগুলো কিন্তু পাত্রীর বাড়িতে ভালো করে বলবে। আরে বৌদি, সেই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার ছেলে সুন্দর, ফর্সা, হ্যান্ডসাম। এ এক সেকেন্ড, এক সেকেন্ড, কেলটুর কথা বলছেন তো? আরে ওকে তো সবাই কয়েক টুকরো বলে ডাকে। কোন অ্যাঙ্গেল দিয়ে ফর্সা বলুন তো? আরে ওটা তো শ্যাম বর্ণ, ওটাকে আবার কালো বলে নাকি? সে যাই হোক, আর শুনুন, এটা কিন্তু ভালো করে বলবেন যে ও কিন্তু একদম নেশা করে না। নেশা করে না? হোলির দিনকে ড্রেনা পড়েছিল মালকে, আমি তুলে নিয়ে বাড়িতে দিয়ে গেলাম, নেশা করে না? সারাক্ষণ তিরঙ্গা বিমল খেয়ে বসে থাকে। আচ্ছা বৌদি, আপনি যে ফটোটা মেয়ের বাড়িতে পাঠানোর জন্য দিয়েছেন, ফটোটাকে আপনি ভালো করে দেখেছেন? মুখটা কেমন করে বসে আছে? আরে মুখ নিচু করলে ছেলে তিরঙ্গা মুখ দিয়ে পড়ে যায়। বেচারা ছেলেটা আপনার কারোর সাথে মাথা নিচু করে কথা বলতে পারে না, মুখ দিয়ে তিরঙ্গা পড়ে যাবার ভয়। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু একটু মাল্লুটা দেখবেন, না বিয়ে আমি পাক্কা করে দেব। সেসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ঠাকুর ঠাকুর করে বিয়েটা হলে বাঁচি। ঘটক ছাড়াও এখানে নিউজপেপার একটা বড় ভূমিকা পালন করে। নিউজপেপারে পাতা জুড়ে পাত্র চাই পাত্রী চাই দিয়ে একদম ভরে দেয়। এখানে বাস ফুল টু ঢপবাজি চলে। যার 50 বছর বয়স সে নিজেকে 30 বছরের যুবক বলে দাবি করে। আর এখানে সবাই সুন্দরী, সুশ্রী, কম বয়সী, গৃহকর্মে নিপুণা, এই রকম কন্যা চায়। আর অপরদিকে সুন্দরী সুন্দরী মেয়েরা এখানে বিজ্ঞাপন দেয় শুধুমাত্র সরকারি চাকরিওয়ালা কাকুর সন্ধানে। ওদের রূপগুণ নিয়ে কোনো যায় আসে না, শুধুমাত্র চাকরি হলেই হলো। তো এইভাবেই কচি কচি মেয়েরা এরকম ভুরো ভামদের কপালে জোটে, আর তাদের সঙ্গে বেশ সুখে শান্তিতে সংসার করে। আর আমাদের মতো ছেলেপুলেরা দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এমনি করে কি করে হবে?
অ্যারেঞ্জ ম্যারেজের সবথেকে বড় প্রবলেম হলো তুমি যাকে বিয়ে করবে তার হিস্ট্রি জিওগ্রাফি সম্বন্ধে তুমি কিছুই জানতে পারবে না। আমি আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার পাড়ার এক দাদা রিসেন্টলি বিয়ে করেছিল, কিন্তু বিয়েতে আমি কোনো কারণে যেতে পারিনি, কিন্তু পরে যখন আমি তার বাড়িতে যাই। আরে বিশু, আয় আয়, বিয়েতে আসলি না কেন? আরে দাদা জানোই তো বাইরে বাইরে থাকি আমি। এটা শিল্পা না? আরে এর সাথেই তো আমার বিয়ে হয়েছে রে, তুই চিনিস নাকি? না মানে দাদা, সেই মনে আছে এক বছর আগে আমি কচু বনে ঘাপাঘাপ করতে ধরা পড়ে গেছিলাম, বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো তুই আমার বাড়িতেই তিন দিন ছিলি। হ্যাঁ, ওই ওই কেসটাই যে মেয়েটা ছিল না, ওই শিল্পাই ছিল। হো হো, এই ব্যাপার। ঠিক আছে দাদা, আমি না বাড়ি যাই, একটু কাজ মনে পড়ে গেছে আমার। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মোরাল অফ দ্য স্টোরি এই যে, তুমি লাভ ম্যারেজ করো কিংবা করো অ্যারেঞ্জ ম্যারেজ, দুটোতেই রয়েছে বাঁশ। সুতরাং বিয়ে ইজ ইকুয়াল টু বাঁশ প্রমাণিত। তাই তোমাদের আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হলো যদি জীবনটা কাটাতে চাও সুখ শান্তি নিয়ে, প্লিজ সারা জীবন সিঙ্গেল থাকো, করো না কো বিয়ে। মজা আয়া কুছ ভি। ইচ্ছে করে গলায় গামছা দিয়ে ঝুলে পড়ি, হায় রে।